বাংলাদেশে কোটা বিরোধী, কোটা সংস্কার নিয়ে যে আন্দোলন হয়েছিল এবং পরবর্তী সময়ে আমরা দেখলাম সেটা ছাত্র বৈষম্য বিরোধী যে আন্দোলন পরিণত হলো এবং একটা সরকারের প্রায় পতন হলো, সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটি নতুন সরকার, আমরা জানি যে নোবেল যে অর্থনীতিবিদ, গোটা পৃথিবীতে যিনি সমাদৃত ব্যক্তিত্ব, বরেণ্য ব্যক্তিত্ব, যিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন, সেই মানুষটি এই মুহূর্তে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হয়েছেন এবং গতকালই তিনি শপথ নিয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের এবং আরও বাকি 17 জন উপদেষ্টা রয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি কলকাতা মহানগরীর একেবারে মধ্য কলকাতার নিউ মার্কেট চত্বরে রয়েছি, যে বাংলাদেশের কলকাতা মহানগরীর এই অঞ্চলের এই মার্কিউ স্ট্রিট, নিউ মার্কেট, সাদার স্ট্রিট, এই মির্জাগালি স্ট্রিট, এই অঞ্চলের অর্থনীতি সব দিক থেকে, এবং আমরা জানি যে পশ্চিমবঙ্গে চিকিৎসা শাস্ত্রে চিকিৎসা পরিষেবার ক্ষেত্রেও একটা বিশালভাবে অর্থনীতি জড়িয়ে থাকে, যে বাংলাদেশি পর্যটকরা কলকাতায় আসেন এবং তারা এখানেও যেমন আসেন দক্ষিণ ভারতেও যায়। এই মুহূর্তে যে অচল অবস্থা তৈরি হয়েছিল বাংলাদেশে, সেই সময় যাকে দাঁড়িয়ে যে ভারতের যে বাংলাদেশের যে মানে উপদূতাবাস রয়েছে সেখানের হাইকমিশন, ভারতীয় হাইকমিশন ভিসা দেওয়ার আপাতত অফিস বন্ধ রেখেছে। আমরা যতদূর জানতে পেরেছি যারা মেডিকেল ভিসা ছাড়া আর কেউ তারা এখানে আসতে পারছেন না এই মুহূর্তে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা উপস্থিত হয়েছি কলকাতার সেই ব্যবসায়ী সংগঠনের সভাপতি মনোতোষ সাহার কাছে, যে এই যে নতুন তত্ত্বাবধায়ক সরকার এসছে বাংলাদেশে, তারা শপথ নিয়েছে গতকালই, সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই নতুন সরকারের কাছে, তত্ত্বাবধায়ক সরকারের কাছে আপনারা কি আশা প্রকাশ করেন দুদেশের সম্পর্কের খাতিরে, বাণিজ্য বা এই যে দুদেশের যে একটা আত্মীয়তার সম্পর্ক, সেই জায়গা থেকে কি আশা প্রকাশ করছেন আপনারা? আমি সর্বপ্রথম নোবেল বিজয়ী আমাদের ইউনুস সাহেবকে অভিনন্দন জানাচ্ছি ওনার পদের জন্য। আমাদের ভারতীয় প্রধানমন্ত্রী ওনাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন এবং আমরা আশা করি উনি যে বর্তমান যা বাংলাদেশের যা পরিস্থিতি হয়েছেন তাতে আমরা দ্রুত একটা আরোগ্য কামনা করছি, যাতে বাংলাদেশ সুস্থ ভাবে মানে আসুক, সুস্থভাবে চলুক, এটা আমরা অবশ্যই প্রথম একটা আশা করছি। এবং তার মন্ত্রিসভাকে যেটা গঠন করেছেন তাকে আমরা অভিনন্দন জানাচ্ছি। আমরা এখনই খুবই বর্তমানে আমাদের যে অঞ্চলটা রয়েছে টোটালি আমরা বাংলাদেশিদের নির্ভরশীল, এটা আমাকে মানতে হবে, আমাদের সবাইকে মানতে হবে নির্ভরশীল। আমরা চাচ্ছি দ্রুত আরোগ্য বাংলাদেশের একটা পরিস্থিতি সৃষ্টি হোক এবং বিচার সংক্রান্ত আমাদের ভারতীয় হাইকমিশন যেটা এখন বন্ধ রেখেছেন এটা যত তাড়াতাড়ি সম্ভব এটা খোলার ব্যবস্থা করা, আর নাহলে আমাদের ভবিষ্যতে খুবই মানে এটা খারাপের দিকে যাবে আমাদের ব্যবসাটা। তো যাই হোক, আমি আর এটা কেবল বাংলাদেশে যেটা অচল অবস্থাটা যাতে সুষ্ঠুভাবে কাটুক এটাই আমি আশা করি। এবং বর্তমান আশা করি যারা এসছেন তারা সুষ্ঠুভাবে বাংলাদেশকে পরিচালনা করবেন এবং বিগত দিনের ইতিহাস আর বলে আমি সমালোচনা করতে চাচ্ছি না আপনাদের। তো হয়তো ভারত সরকারের সঙ্গে সহিংসতা একটা ভাব যেটা প্রকাশ করেছেন হয়তো আগামীতে সেটা হবে এবং আমরা আশাবাদী আমরা আগামীতে হয়তো বাংলাদেশের সঙ্গে, যেহেতু আমাদের ভাষা এক, কথা এক, আমরা খাদ্য বিশেষ করে খাদ্যনালা এক, তো সেখানে এটা মানে বিভেদ দীর্ঘদিন থাকতে পারে না, তো এটা আমি বিশ্বাস করি। কারণ আমি একজন হোটেল ব্যবসায়ী এবং মানে আমার রেস্টুরেন্টে রয়েছেন আমরা টোটালটি এবং বাস পরিষেবাও রয়েছেন, টোটালটি আমাদের এখন বন্ধের অবস্থার মধ্যে রয়েছেন যেহেতু বাংলাদেশি নেই। তো এই অবস্থায় আমরা যারাও ছিলেন তারা বিগত গণ্ডগোল যখন একটু পরিস্থিতি বাংলাদেশে ঠিক হয়েছে তারাও বিগত তারা চলে গেছেন, কিন্তু এখন আমাদের সম্পূর্ণভাবে সমস্ত হোটেল ব্যবসা টোটালি বন্ধ। তো যাই হোক, এই অবস্থায় যত তাড়াতাড়ি সম্ভব এটা যাতে আমাদের ভারত সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি এবং বাংলাদেশের কাছে অনুরোধ জানাচ্ছি, আপনারা দুই দেশ মিলে বসে এটা একটা সমাধান সূত্র বের করে আমাদের আমরা যাতে আবার দুই বাংলা একত্রিত হতে পারি, দুই বাংলার পরিবেশ যাতে মানে সুন্দরভাবে চলতে পারে, এই আশা করছি আমি।